আজি বারাণসী লোকসভা আসন পাই নামাঙ্কন দাখল করবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। প্রধানমন্ত্রী মোদি প্রথমে অসি ঘাটকু যাবে। সকাল 10:15 সে কাল ভৈরব মন্দির পরিদর্শন করবে। আপরে নামাঙ্কন পত্র দাখল করবে। এসত এনডিএ নেতাঙ্ক সহিত নির্বাচন বৈঠক করিবা পাই যাউছন্তি। প্রত্যেক বড় নেতা এই সভায় উপস্থিত রহিবে এবং পরবর্তী রণনীতি উপরে আলোচনা করা যাবে। এপরে প্রধানমন্ত্রী মোদি 11:30 তাঁর নামাঙ্কন পত্র দাখল করা যাবে। মোদীঙ্ক প্রার্থীপত্র দাখল শোভাযাত্রার সামিল হবে 12টি রাজ্যের মুখ্যমন্ত্রী এবং 18রু অধিক কেন্দ্র ক্যাবিনেট মন্ত্রী। উত্তরপ্রদেশ সরকারক সবু মন্ত্রীঙ্ক সহ 36 জন ভিআইপি বি এথিরে যোগদান করিবে। নামাঙ্কন দাখল করিবা পূর্বরু বারাণসীরে প্রধানমন্ত্রী মোদি রবিবার বিশাল রোড শো করেছেন্তি। রোড শো রে সামিল হয়েছিল উত্তরপ্রদেশ মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এবং উত্তরপ্রদেশ সরকারক মন্ত্রিমণ্ডলর অন্য সদস্য মানে। কাশীরে 6 কিলোমিটর রোড শো করেছেন্তি প্রধানমন্ত্রী। রোড শো রে মোদীঙ্ক সহ ভাগ নেইথিলে 5000 মহিলা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বারাণসী আসনরু লগাতার। যদি আপনার আমার ভিডিওটি ভাল লাগিলা তবে আমার চ্যানেলকে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করা জমা বি ভুলন্তু নাহিঁ।